এসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে, আঠারো গুণে মানুষের মনকে সে জয় করবে, এশিয়া কাপ জয় করে বাংলাদেশের বুকে ফিরে আসুক, এটা আমার কামনা। শৈশবের দুরন্তপনা ছিল, পড়াশোনায় ছিল মেধার স্বাক্ষর। উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা তোজাম্মেল হকের ইচ্ছে ছিল ছেলে চিকিৎসক হবে, মানব সেবার মধ্য দিয়ে দেশের সেবা করবে। তবে তানজিদ তামিমের হাত যে প্রেসক্রিপশন লেখার জন্য নয়, বরং ব্যাট হাতে লাল সবুজের ক্রিকেটকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করতেই তার জন্ম। শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে সিনিয়র ভার্সনেও বিসিবির ডাক পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। খবরটা শুনে আনন্দে আত্মহারা তামিমের বাবা। যখন মানুষ এই কথাটা বলে তখন আমার যে আনন্দে নিয়ে ভাষা প্রকাশ করতে পারবো না, তখন মনে হয় সত্যি আমি একজন গর্বিত পিতা, একজন ভালো মানে ক্রিকেট করে আমি দোয়া করি, কিন্তু পাশাপাশি নিজেদের যোগ্যতা, এটা মাস্টার ডিগ্রি পাস করে এটাও আমি চাই, পাশাপাশি দুটো যোগ্যতা যখন থাকবে তখন তো আমাকে আরও বেশি ভালো লাগবে। ছোটবেলা থেকেই ধুলো মাটি দিয়ে আপন মনে খেলতেন তামিম। আদরের ভাগ্নে যে একদিন দেশের প্রতিনিধিত্ব করবেন বিশ্বাস ছিল একমাত্র মামার। আর তামিমের বড় বোন ক্রিকেট খুব একটা না বুঝলেও ভাইয়ের ম্যাচ থাকলে বসে পড়েন টিভি সেটের সামনে। মাঝখানে কিন্তু একটু সময় যায়, খারাপ সময় যায়, কিন্তু আমাদের পরিবার থেকে সবাইকে সাপোর্ট দিচ্ছে। আমরা তো ছোটবেলা থেকেই ক্রিকেট খেলা দেখে বা ছোটখাটো খেলছি, সুতরাং এটা যে নিজেদেরকেও খেলবে আর তাকে আমরা টিভিতে দেখবো, এটা আসলে অসাধারণ এটা অনুভূতিটা। ও খেলা দেখতো, আমি অন্য কিছু দেখবো, এভাবে হচ্ছে ওর সাথে আমার এটা নিয়ে মানে ঝগড়া হতো। এই কারণে আসলে খেলা বিষয়ে আমি হচ্ছে কখনোই কিছু মানে বুঝতাম না বা করতাম না। এখন আসলে ও যখন খেলে মানে এত ভালো লাগে, মানে এটা আসলে এই ফিলিংসটা মানে বুঝাইতে পারবো না। তার কী চাবো ভাই, লেখা আমাকে যা দিয়েছে দেশের জন্য, যা দিয়েছে সবার জন্য, দেশের জন্য মুখ উজ্জ্বল করুক, এটাই আমি চাবো। আসন্ন এশিয়া কাপে কেবল তানজিদ তামিমই নয়, স্কোয়াডের সব ক্রিকেটার ভালো করবে, জিতবে এশিয়া সেরার তকমা, বিশ্বাস তামিমের বাবার। বিশ্বের বিভিন্ন দেশে খেলবে এবং বাংলাদেশের মানে মঞ্চে যখন উজ্জ্বল হবে, বাংলাদেশ সুনাম হবে, বাংলাদেশে বিশ্বের দরবারে দাঁড় করাতে পারবে, তখন মনে হয় এটার বেশি সেবা হবে, এটা আমার একটু ভালো লাগে আর কি। এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে, আঠারো গুণে মানুষের মনকে সে জয় করবে। শনিবার সকালে এশিয়া কাপের জন্য 17 সদস্যের স্কোয়াড ঘোষণা দিয়েছে বিসিবি, যেখানে তানজিদ তামিম ছাড়া আছে বগুড়ার আরও দুই ক্রিকেটার, তাওহিদ হৃদয় ও মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।